ওয়ানডে বিশ্বকাপের আগে মাত্র বাকি আর দুটো সিরিজ কিন্তু এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের প্রতিটা সিরিজেই নেওয়া হচ্ছে একাধিক নতুন মুখকে খেলিয়ে বা না খেলিয়ে অনেককে বাদ দেওয়া হচ্ছে পরের সিরিজেই এ নিয়ে বিস্তর সমালোচনা আছে ক্রিকেট পাড়ায় যদিও তাতে থোরাই কেয়ার টিম ম্যানেজমেন্টের তাদের কাঁটাছেঁড়া দেখে মনে হতে পারে একমাত্র অধিনায়ক ছাড়া কোনো জায়গা নিয়েই সন্তুষ্ট নন তারা তাই রাজ্যের ক্রিকেটারদের ডেকে বেড়াচ্ছেন স্কিল ক্যাম্পে যদিও নির্বাচকের যুক্তিটা একেবারেই ভিন্ন একজন প্লেয়ার ইনজুড হলে আমাদের আসলে ব্যাক আপুলো ওই রকম ভাবে রেডি থাকতো না তো এই সব কথা চিন্তা করে আসলে যত বেশি প্লেয়ার ব্যাক রাখা যাবে ন্যাশনাল টিমের আশেপাশে তত সুবিধা হবে যে যে কোনো সময় যে কোনো রকম প্রবলেম হলে যে আসবে সেও রেডি কথার সঙ্গে কাজের মিল খুব একটা থাকে না ক্রিকেট বোর্ডে কিন্তু আফগান সিরিজের দল দেখে মনে হচ্ছে নিজেদের কথাকে এবার বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তারা অন্তত রাজ্জাকের মন্তব্য সেরকমই তাই তো নাইম শেখ আর জাকিরের দলে থাকা এবং বিজয় জাকের আলীর না থাকার ব্যাখ্যাটা জমে গেল ভালোভাবেই এনামুল বিজয় ভালো খেলেছে এখন টিম কম্বিনেশনে কিন্তু হচ্ছে না তো যেহেতু টিম কম্বিনেশনের সাথে যাচ্ছে না আনডাউটেডলি সে খুব ভালো খেলছে সে খুব ভালো ফর্মে আছে কিন্তু একটা টিম ফট করে কিন্তু ব্রেক করে দেওয়া একটু ডিফিকাল্ট জাকের আলীকে আসলে মেইনলি যেটা যে আমরা ওকে আসলে সিস্টেমের মধ্যে রাখার জন্য মেইনলি ইয়ে করা যে যেন সিস্টেমের বাইরে না হয়ে যায় জাকিরের যে ব্যাপারটা ইনক্লুশন সেটা হচ্ছে আমরা মানে চিন্তা করছি যে ও হয়তো আসলে আমাদের হোয়াইট বলেও বেশ ভালো করার চান্স আছে একটা সময় বাংলাদেশের ক্রিকেটের নিয়মটাই ছিল এক দু ম্যাচ দেখেই কাউকে চলে না বলে মন্তব্য করে ফেলা আবার কারো কারো সুযোগ মিলত অফুরন্ত এবার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচক প্যানেল তবে বড় টুর্নামেন্টের আগে কাকে কিভাবে বিবেচনায় নেওয়া হবে তার পুরোটাই নির্ভর করবে কোচ ক্যাপ্টেনের পরিকল্পনার উপর কেউ হয়তো দুইটা পেলো কেউ চারটা পেলো তো এটার কারণই হচ্ছে এই যে ওই যে বড় কোনো টুর্নামেন্টকে সামনে রেখে যখন কাজ করা হয় তো তখন আসলে যখন খেলা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে তো এখন শুধুমাত্র আমাদের সামনে এশিয়া কাপ আছে সরি আফগান সিরিজ আর এশিয়া কাপ আছে ওয়ার্ল্ড কাপের আছে ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করেন তো এই দুইটা সিরিজের মধ্যেই যা করার হিসাব করা দেখে নিতে হবে যে এর মধ্যে থেকে যাদের যে যে জায়গাগুলো গ্যাপ আছে আমাদের সেই সব জায়গাগুলো পূরণ করতে হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে পাওয়া যায়নি সাকিব তামিমকে বাস্তবতা বলছে এখনো পরিপূর্ণ ফিট নন এই দুই তারকা ক্রিকেটার তবে ওয়ান ডে সিরিজের আগে দুজনকেই ভালো অবস্থানে পাওয়া যাবে বলে বিশ্বাস রাজ্জাকের সাকিব আল হাসান ভালো রিকভার করেছে তামিম গত সেশন থেকে বেশ ভালো করছে প্র্যাকটিস শুরু করেছে ব্যাটিং করছে তো আশা করা যাচ্ছে যে আমরা নেক্সট সিরিজেই ওদের দুইজনকে ইনশাল্লাহ টিমে পাওয়া যাবে আর গত কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল এশিয়া কাপের দলটাই যাবে ওয়ান ডে বিশ্বকাপে কিন্তু এবার সেই কথা থেকে কিছুটা সরে এলেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক ঠিকভাবে কিছু না জানালেও পারফরমেন্সের উঠানামায় যে বদলে যেতে পারে যে কোনো কিছু তা পরিষ্কার তার কথায় নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা